বেগম খালেদা জিয়া ইস্যুতে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উচ্চ আদালতে না গিয়ে বিএনপি দেশের রাজনৈতিক স্থিতি ছিল তা বিনাশের পায়তারা চালাচ্ছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ওয়াইদুল কাদের বলেন, ঐতিযতগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না। চিরাচরিতভাবে আইন বিচার ব্যবস্থা সংবিধান ও গণতন্ত্রে প্রতি শ্রদ্ধাশীল নয় এই দল। তবে আওয়ামী লীগের দেশে সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাফ জানিয়ে দেন কোন প্রকার বিআইনি, অযাচিত ও অয থেকে দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি তার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ওবাইদুল কাদের